আজকে কমেন্ট বক্সে অনেকেই আমাকে জিজ্ঞেস করবেন, আপু হলুদ মরিচ ধনে জিরা ছাড়া মাংসের আবার কেমন রেসিপি। হ্যাঁ, ট্রেডিশনাল শাহী এই রেসিপিটি তৈরি করতে এসব লাগে না, তবে একবার রান্না করলে এর দুর্দান্ত ফ্লেভারের আকর্ষণে ঘরের কাউকে আটকে রাখতে পারবেন বলে মনে হয় না। কথা না বাড়িয়ে চলুন রান্নাটি শিখে ফেলি। কোরমা রান্না করার জন্য প্রথমে আমি মশলার একটা মিক্স রেডি করে নিচ্ছি। 20টার মতো কাঁচা মরিচ, 25 গ্রাম আদা একটু টুকরো করে নিয়ে নিচ্ছে, 10-12 কোয়া রসুন, 1 টেবিল চামচ বাদাম, সেই সাথে 1 টেবিল চামচ কিশমিশ, কোরানো নারিকেল নিয়ে নিচ্ছি আধা কাপ। আমি ফ্রেশ নারিকেল কুড়িয়ে নিয়েছি, তবে ডেসিকেটেড নারিকেল দিয়ে এই কোরমাটা কিন্তু হবে না। 1 কাপ পেঁয়াজের টুকরো নিয়ে নিচ্ছি। এবার 1/4 কাপের মতো পানি দিয়ে সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি ফুড প্রসেসরে করছি, আপনারা চাইলে মিক্সার বা শিলপাটাতেও একই কাজ করে নিতে পারেন। যেটাতেই করেন না কেন, একদম মিহি করে পিষে নিতে হবে। যেহেতু সাদা কোরমা, আমি কোনো শুকনো মরিচের গুঁড়ি ব্যবহার করব না, তাই কাঁচা মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছে। আর যে বাদাম নিয়েছি তা কাঠ, কাজু বা পেস্তা, যে কোনো ধরনের বাদাম আপনারা নিতে পারেন। আবার চাইলে 3 রকমের বাদাম মিক্স করেও দিতে পারেন, আমি কিন্তু মিক্স করেই দিয়েছি। কোরমাটা তৈরি করব বাটার মিল্ক দিয়ে। 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি, জাল করা দুধও নিতে পারেন, আবার র মিল্ক বা কাঁচা দুধ যেটাকে বলে সেটাও নিতে পারেন। এর ভেতর এবার একটা গোটা লেবু চেপে দিচ্ছি, আনুমানিক 2 টেবিল চামচের মতো রস লাগবে। লেবুর পরিবর্তে আপনারা চাইলে সাদা ভিনেগার বা সিরকা দিয়েও একই কাজ করতে পারেন। মোট কথা, দুধটাকে আমাদের ফাটিয়ে নিতে হবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণের মাঝেই দেখবেন দুধটা ফেটে গেছে, ভালো কথা। পাউডার দুধ গুলেও কিন্তু আপনারা এই একই কাজ করতে পারেন, জিনিসটা ঠিক এরকম হবে। মাংস ম্যারিনেশনে চলে আসলাম। 1 টেবিল চামচ লবণ, আর যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম তার পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। এবার মশলার যে মিক্সটা রেডি করে রেখেছিলাম তার পুরোটাই নিয়ে নিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে মাখাবো। যত ভালো করে মাখাবো ম্যারিনেশনটা, তত ভালো করে হবে। আমি কোরমাটা বিফ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে মাটন দিয়েও করতে পারেন, তবে বিফ মাটন যাই দিয়ে করেন না কেন, মাংসগুলো নিতে হবে হাড় এবং চর্বিসহ। তবে যারা খাসির মাংস দিয়ে করবেন তাদের জন্য ছোট্ট একটা টিপস আছে, সেটা পরে বলছি। আর মাংসের টুকরোগুলো দেখেন একটু বড় করে কেটে নিয়েছে, শাহী স্টাইলে আর কি। মাখানো হয়ে গেলে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব অন্তত 3-4 ঘন্টার জন্য, আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। রান্নায় চলে আসলাম। 1/2 কাপ ঘি নিয়ে নিচ্ছে, শাহী ফ্লেভারের জন্য আপনাকে ঘি দিয়ে রান্না করতে হবে। এবার একে একে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, 3-4টি তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 2টি বড় এলাচ, 5-6টি ছোট এলাচ, 8-10টি লং, 10-12টি কাবাব চিনি আর 15টার মতো গোলমরিচ, সেই সাথে নিয়ে নিচ্ছি 1টি তারামৌরি। একটু মিক্স করে নিচ্ছি, চুলোর আঁচটা ফুল থাকবে। 1/4 চা চামচ শাহী জিরা দিয়ে দিলাম। এবার এই গরম মশলাগুলোকে ভেজে নেব 0.5 মিনিটের মতো। ম্যারিনেট করে রাখা মাংসগুলো নিয়ে নিচ্ছে। রান্না করার অন্তত 20 মিনিট আগে মাংসগুলো ফ্রিজের নর্মাল পোর্শন থেকে বের করে রাখতে হবে। যেহেতু সারা রাত মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই মশলা মাংসের ভেতর ভালোভাবে ঢুকবে, খুব বেশিক্ষণ কষাতে হবে না, আর মাংসগুলো চট করে সফট হয়ে যাবে। আর মাংস যত কষাবো কোরমার সাদা ভাবটা কিন্তু চলে যাবে। একটু মিক্স করে নিলাম,
এবার ঢাকনা দিয়ে চুলোর আঁচটাকে মিডিয়াম করে দেব। আর রান্না করব স্বাভাবিক রান্না করার মতোই, মানে ঢাকনা দেব আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নিচ থেকে নেড়েচেড়ে দেব। ফুল আঁচে রান্না করছি না এই জন্য যে ফুল আঁচে করলে পানিটা চট করে শুকিয়ে যাবে আর মাংসগুলো সফট হবে না। মিডিয়াম আঁচে রান্না করলে পানিটা শুকিয়ে যাবে না, মাংস থেকে যে পানি বের হবে সেই পানিতেই মাংসগুলো সফট হয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করুন, আমি এখানে কোনো পানি দিলাম না, যেহেতু বাটার মিল্ক দিয়ে সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম, মাংস থেকে প্রচুর পানি উঠবে আর সেই পানি দিয়ে মাংসগুলো সফট হয়ে যাবে। খাসির মাংস দিয়ে কোরমা রান্না করলে একটা টিপস দিব বলেছিলাম, ওই যে প্রথমে তারা মৌরিটা দিলাম, খাসির মাংস দিয়ে করলে ওটা অবশ্যই দিতে হবে, আর বিফ দিয়ে করলে ওটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। দেখেন মাংস আমার সফট হয়ে গেছে, আবার ঝোলটাও দেখেন কত সুন্দর গ্রেভি হয়ে গেছে, আমি কিন্তু দারুণ একটা ফ্লেভার পাচ্ছি। কোরমার টেস্টটাকে আরও স্ট্রং করার জন্য এবং কোরমার ভেতরে সাদা ভাব আনার জন্য এক কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা অবশ্যই জাল করে তারপরে দিতে হবে। খুব সামান্য পরিমাণে জয়ত্রী দিয়ে দিচ্ছি, কতটুকু স্ক্রিনে আপনারা দেখতেই পেলেন। একটু ভেঙে দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো বের হবে। চার পাঁচটি আলু বখরা, এটা কোরমার ভেতরে টক মিষ্টি একটা টেস্ট নিয়ে আসবে। মিষ্টিটাকে আরও একটু ব্যালেন্স করার জন্য এক টেবিল চামচ চিনি, এক টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছে। ফ্লেভারের জন্য দশটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা ঝাল বাড়াবে না কিন্তু কোরমার ভেতর দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট, চুলোর আঁচটা মিডিয়ামেই থাকবে। এই 5 মিনিটের ভেতর এখন যে উপকরণ দিলাম তার টেস্ট এবং ফ্লেভার মাংসের ভেতর ভালো করে ঢুকে যাবে। রান্না আমার শেষ, এবার গ্রেভিটার ঘনত্ব কতটুকু রাখতে চান সেটা আপনার উপর। চাইলে আরও কিছুক্ষণ জাল দিয়ে গ্রেভিটাকে আরও ঘন করতে পারেন, আবার এভাবেও সার্ভ করতে পারেন। তবে সার্ভ করার আগে অবশ্যই বন্ধ চুলোর উপরেই ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে আরও 5 থেকে 10 মিনিট। দেখলেন তো কত সহজে শাহি একটা আইটেম রান্না করে দেখালাম। আবার রান্না করার তেমন কোনো ঝামেলাও নেই, অনেকক্ষণ ধরে কষাতেও হচ্ছে না, আবার মাংস সফট হয়েছে কিনা তা বারবার দেখতেও হচ্ছে না। অবশ্যই তৈরি করবেন আর সময় পেলে আমাদের জন্য একটু দোয়া করবেন। আপনাদের দোয়ার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারছি। এতক্ষণ সময় নিয়ে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।